আরিয়ান খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে জবাব দিলেন পাক অভিনেত্রী। চলুন আমরা সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই। বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে ডেটিং গুজব উড়িয়ে দিলেন পাকিস্তানি মডেল অভিনেত্রী সাদিয়া খান। এই ধরনের গুজবে বিরক্ত প্রকাশ করেছেন অভিনেত্রী। তার মতে এই ধরনের শিরোনাম করার ক্ষেত্রে সকলেই আরও সচেতন হওয়া উচিত। মধ্যপ্রাচ্য ভিত্তিক প্রকাশনা সিটি টাইমসের সাথে কথোপকথনে অভিনেত্রী জানান, লোকেরা সম্পূর্ণ বিষয়টি না জেনেই আরিয়ানের সঙ্গে তার সম্পর্কের গল্প ছড়িয়েছেন। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। খবরের শিরোনাম করার ক্ষেত্রে একটা সীমা থাকা দরকার বলেও অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। দুবাইতে নববর্ষ উদযাপনের সময় একটি পার্টিতে আরিয়ান খানের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন অভিনেত্রী। সেই ছবিটিকে ঘিরেই শুরু হয় গুঞ্জন। অনেকের মতে পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শাহরুখ পুত্র আরিয়ানের। কেউ কেউ আবার তাদের ডেটিংয়ের গুজবও প্রচার করছেন। নেটিজেনদের এমন বিভ্রান্তিমূলক প্রচারে অবশেষে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাদিয়া খান। 35 বছর বয়সী সাদিয়া খান একজন পাকিস্তানি অভিনেত্রী। ইমান এ খুদা আর মহাব্বতে টিভি শোতে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। তাকে সর্বশেষ 2019 সালে টিভি শো মরিয়ম পেরিয়েতাতে দেখা যায়। এদিকে শাহরুখ পুত্র আরিয়ান খান শীঘ্রই একটি ওয়েব সিরিজের লেখক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তিনি স্ক্রিপ্ট লেখাও শেষ করেছেন। বাবার প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হতে যাওয়া সিরিজটির পরিচালনাও করবেন আরিয়ান। সিরিজটির নির্মাণ কাজ এবছরে শুরু হতে যাচ্ছে। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামতের বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন, এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।